আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং হাউস। আজকে আমি দেখাবো শীতের ভাপা পিঠার রেসিপি, তো চলুন শুরু করা যাক। এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি, একদমই শুকনা, এটা আমি শুকিয়ে সংরক্ষণ করে রেখেছিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা যতটুকু বানাবেন আপনাদের আন্দাজ মতো নিলেই হবে, এখানে মাপের কিছু নেই। এরপর লবণটা মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে অল্প একটু করে পানি, অল্প করে একটু পানি দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। যেহেতু চাউলের গুঁড়িটা একদমই শুকনা, তাই পানিটা একটু বেশি লাগবে। তো সুন্দর মতো সবগুলো ভালো মতো পানি দিয়ে মিশিয়ে নিব, যাতে সবগুলো গুঁড়ির মধ্যেই পানিটা পৌঁছে যায়। তো ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যখন দেখা যাবে এভাবে মোট করলে দলা পাকিয়ে আসতেছে, দলাটা চাপ দিয়ে ভাঙতে হচ্ছে, তখন বুঝতে হবে যে না পানির পরিমাণটা ঠিক আছে। বেশি পানি কম হলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না, ভেঙে যাবে। তো এরকম একটি জালি আমি ধুয়ে নিয়েছি, এটা একটু বড় ছিদ্র, তাই আমি এটা ব্যবহার করেছি। বেশি ছোট ছিদ্র হলে কিন্তু সেটা দিয়ে চাউলের গুঁড়ি পড়বে না। তো দেশ গ্রামে যারা আছে তারা চালুন বলে, সেটার মধ্যে দিয়েই এরকম করে। তো আমার চালুন নেই, যার কারণে আমি এটা দিয়েই করেছি। এরপরে গুঁড়িগুলো দিয়ে এরকম আস্তে আস্তে নাড়তে নাড়তেই এরকম এরকম দানা দানা ভাব চলে আসবে, এগুলো বের হবে। তো এরকম করে আমি সবগুলো চেলে নিচ্ছি, দেখুন কত সুন্দর ছোট ছোট দানা দানা এরকম করে নিয়েছি। এবার মশারি লাগবে বা নেট হলেও চলবে, বা ফলের যে জালিগুলো থাকে সেগুলো দিয়েও করা যায়। তো এরকম করে আমি দুটি মশারির ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটা ছোট পাতিলে দিয়ে দিয়েছি আটা, আটা আমি গুলিয়ে সাইড দিয়ে দিয়ে দিয়েছি। আর একটি প্লাস্টিকের মিষ্টির যে পটগুলো থাকে সেগুলো আমি মাঝখান থেকে একটু ছোট করে ছিদ্র করে নিয়েছি, যাতে করে এদিক দিয়ে ভাপটা বের হয়। এরপর ঢাকনাটা এই আটার মধ্যে সুন্দর মতো বসিয়ে দিব। এরপর আমি এখানে একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যে আমি অর্ধেক দিয়ে দিচ্ছি আটা, আর এরপরে দিয়ে দেবো নারিকেল। আপনারা চাইলে ছাঁকনির পরিবর্তে অন্য যে পিঠা বানানোর সাজ আছে ওগুলো ব্যবহার করতে পারেন। তো তারপরে দিয়ে দিচ্ছি মিঠাই, তারপরে মিঠাই দিয়ে দিব, মিঠাই দিয়ে এরপরে উপর দিয়ে আরও গুঁড়ি দিয়ে দিব। দিয়ে জালির মধ্যে আগে একটি দিয়েছিলাম সেটি আমি উঠিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর এভাবে আলতোভাবে ছাঁকনিটা আমি উঠিয়ে নিব। এটার শেপটা আমার কাছে ভালো লাগে, ছোট সাইজের সুন্দর মতো হয় সেজন্য। এরপর এভাবে নেটটাকে মুড়িয়ে দিব, মুড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমার কাছে শীতের এই ভাপা পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে, আপনারাও বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন। বাজারের তুলনায় বাসায় তৈরি করলে খেলেই কিন্তু স্বাস্থ্যসম্মত এবং ভালো। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।